মসুরের ডাল ভাতটা আছে বড়া বানাম। ডাল ভাতটা শেষ হলো, ডালের বড়া পেঁয়াজ কম দিলাম, পেঁয়াজ বাইটা দিলাম, চিংড়ির মাছ দিয়ে যে শাক রান্না করলাম, চিংড়ি মাছের মাথার এগুলো তো ফালাই দেওয়া লাগে, লইছে বাইটা অর্ধেক ডাল, চিংড়ি মাছের মাথা বাটা আর চিংড়ি দিয়ে বড়া বানাম। মাথার খোসাগুলো মিট পাশ করে বাইটা নিলাম, ডালের বড়া ভাজার লেগে তেল দিয়ে দিলাম, সরিষার তেল ডোবা তেলে ভাজবো, হজ রাঁধুনি সব একসাথে গুঁড়া, এখন মাখাই নিব। এই তো বাইটাই দিছি, চিংড়ি বাটা আর চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে দিয়ে বানাবো। চিংড়ি মাছের এক সমস্যা, বাটলে মাছ হয়ে যাবো, এই জন্য আমার কাছে ভালো লাগে না, চিংড়ি ডাল আর পেঁয়াজ একসাথে মা চিংড়ি মাছ সহ ডালের লগে দিয়ে দিলাম। আছে বড়াগুলো উঠাইতেছে, চিংড়ির বড়া জামাই খাইতে চাইছিল লেখা করে দিলাম, চিংড়ি ডালের বড়া শুধু ডাল দিয়ে যে বানাইতেছে এটা দিলাম। এখন মুষ্টি মুষ্টি করে দিলাম,